আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই সিলিং ফ্যানটার আরো একটা তত্ত্ব আমি আপনাদের সাথে যোগ করব। যারা যারা সিলিং ফ্যান কিনছেন সবাই একবার হইলে আমার নাম্বারে কল করবেন, কারণ আপনারা এই ফ্যানটা কেনার জন্য 7,000 টাকা খরচ করতে হবে। আর ফ্যানটার একটা বৈশিষ্ট্য আজকে কোনোদিনই বলি নাই, এই সিলিং ফ্যান সম্বন্ধে আজকে আমি বলিয়া দিব। এই ফ্যানটা সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ফ্যানের সুইচ সবসময় অন করে রাখতে হয়, এটা বন্ধ করা লাগে না। এই ফ্যান চালানোর জন্য এক্সট্রা কোনো রেগুলেটরের প্রয়োজন নাই, এই রেগুলেটরটা ডাইরেক্ট করে রাখতে হবে। এই সিলিং ফ্যানটা যারা যারা অর্ডার দিবেন, এই যে আমার ডিসপ্লেতে থাকা এইটা হচ্ছে আমার ফোন নম্বর, আর যে ফ্যান বেছে এই ফোন নম্বর হচ্ছে এখনেরটা, এটা তার। তো এই সিলিং ফ্যান আমি কোনোদিন বেশি নেই, আমার কাছে ফাটাইছে, আমি এটার জাস্ট ভিডিও করছি এতটুকুই। এই সিলিং ফ্যানটার কোনো গ্যারেন্টিও নাই, কোনো ওয়ারেন্টিও নেই, এটা একটা চাইনার ফ্যান। অনেকেই ফোন করতেছেন যে এটার ব্যাটারি কইতাহে, তো এটার ব্যাটারিটাও কইতাহে, এটা আমি দেখানোর জন্য চেষ্টা করব। আর বিষয়টা হচ্ছে কি, এই ফ্যানটার যে গুরুত্বপূর্ণ তত্ত্ব, এই ফ্যানটা সারাদিনে 24 ঘন্টার ভিতরে একবারও বন্ধ হয় না, এখন করণীয় কি? এখন যেহেতু এটা একটা সার্কিটের মাধ্যমে চলে, এই ব্যাটারির মাধ্যমে চলে, কারেন্টের মাধ্যমে চলে, তো 24 ঘন্টার ভিতরে যদি একবারও বন্ধ না হয় তাহলে সিলিং ফ্যানটা নষ্ট হয়ে যেত কেনা। সিলিং ফ্যানটার দিনে আপনারা 3 বার রিমোটের মাধ্যমে বন্ধ করে এটা ফ্যানটারে জিরান দিবেন, রাত্রে 2-3 বার বন্ধ করবেন। মনে করেন ঘুমাইলে তো আর বন্ধ করা সম্ভব না, ঘুমানির আগে আপনারা নিজেরা এটারে বন্ধ করবেন। কারণ হচ্ছে কি, এই ফ্যানটারে যদি আপনি বন্ধ না করেন তো ফ্যানের যে সার্কিট আছে এটা নষ্ট হইতে পারে, কারণ এটা তো নিজের ইচ্ছা করে বন্ধ হয় না, কারণ ফ্যানের যদি কারেন্ট থাকলেও চলে না থাকলেও চলে, ঠিক আছে। এই ফ্যানটা আজকে 3 দিন ধরে চালাইতেছি, তো 3 দিনে যে অভিজ্ঞতাটা হইল, চার্জের কারণে একবারও বন্ধ হয়েছে না। এই যে কারেন্ট যাইতেছে, কোনো সময় কারেন্ট গিয়ে 2 ঘন্টা থাকে, কোনো সময় কারেন্ট গিয়ে 1 ঘন্টা থাকে, কোনো সময় কারেন্ট গিয়ে 3 ঘন্টা থাকে, সেই সিলিং ফ্যান চলছে অবিরত। তো এই যে সিলিং ফ্যান চলতেছে, তো এই সিলিং ফ্যানটা যদি অবিরত চলতেই থাকে, এই সিলিং ফ্যানটারে বন্ধ করার রাখার দায়িত্ব হয়েছে আপনাদের, আপনারা সবাই বন্ধ করে রাখবেন। মানে ফ্যানটারে একটা নির্দিষ্ট টাইমে চালাইয়া পরবর্তীতে আপনারা বন্ধ করবেন। এই ফ্যানের যে ডিজাইন আপনারা দেখেন, এই যে ফ্যানের ডিজাইনটা অত্যন্ত সুন্দর, এই যে ডিজাইনটা, এই সিলিং ফ্যানটার যে ডিজাইনটা আছে অত্যন্ত সুন্দর, এই যে আপনারা দেখেন ফাতার মাঝে যে ডিজাইনটা আছে অত্যন্ত সুন্দর, এই যে দেখেন সার্কিটটা কোথায়, ব্যাটারি দুইটা ফ্যানটার উপরে, এই যে একটা ব্যাটারি, এই যে একটা ব্যাটারি। আশা করি আপনারা ভালো করে দেখেন, এই যে সার্কিট, এই যে সার্কিট, সিলিং ফ্যানের সার্কিটটা দেখছেন ভালো করে দেখেন, এই যে সার্কিটটা। তো এই সিলিং ফ্যানটি, এই সিলিং ফ্যানটি সারাদিনের ভিতরে একবারও বন্ধ হয় না, তো বন্ধ যেহেতু হয় না তো এটারে তো বন্ধ অবশ্যই করতে হবে নিজে। আরে বাপরে ব্যাটা, এটা তো মেলা ওজন। আর এই যে ফ্যানের ওয়াট 220 ভোল্টে চলে, কারেন্টে রেটেড ভোল্টেজ 45 ওয়াট, রেটেড পাওয়ার 45 ওয়াট, আর ফ্যান পাওয়ার হয়েছে 36 ওয়াট, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিনা। আর এই ফ্যানের কোনো নাম নাই, তবে এটা 100% কিউসি করা। আর এই ফ্যানটার ফাতাটা মনে হয় অ্যালুমিনিয়াম না স্টিল, এমন বুঝার মতো কোনো কায়দা নাই, এখন কি কইতাম, এটা কি স্টিলই হবে না অ্যালুমিনিয়াম, আমার মন রায় কয় অ্যালুমিনিয়াম, আমার মনে কয় অ্যালুমিনিয়াম। ফাতার যে ফিনিশিং অমায়িক ফিনিশিং, ফ্যানটার এই যে তাপ বাইরনের লাগে মনে হয় এই যে ফাঁক ফুক দিছে। আর এটি হচ্ছে ডিজাইন, হ্যাঁ দেখেন, এটা এসিডিসি ফ্যান, যেহেতু এটা ফ্যানটা বন্ধ হয় না তো আপনারা সবাই বন্ধ করবেন। আমার ফোন নম্বর দিলাম, আর যে ফ্যানটা বেচছে তারও ফোন নম্বর দিছি, অবশ্যই ফ্যানটা কেনার সময় আমার একটা ফোন করবেন, কারণ
এই কোনো প্রকার যদি টেহা দিয়া যদি ফ্যান না ফান তো সমস্যা। কথা বুঝেন নাই, যেহেতু আমি এটা ভিডিও করতেছি, আমি এটারে প্রমোট করছি, আমার আমি ভিডিও করি অনলাইনে, জাস্ট আমার ভিডিও করার দরকার। আমি এই ফ্যান বেচিও না কিনেও না, আমি আজকে তিন দিন ধরে চালাইয়া যতটুকু অভিজ্ঞতা আমার হইল, যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার উপরে ভিডিও করছি। আমি শুধু ফ্যান না, আরো আর অন্য অন্য যেসব জিনিস আছে সেগুলো নিয়েও ভিডিও করি। আমার ভিডিও করা হচ্ছে আমার পেশা। আর যারা ফ্যান বিক্রি করে হেরা রয়েছে, ফ্যান বেচা হয়েছে তাদের পেশা। এই ফ্যানের মালিক আমি না। আপনারা আমার ভিডিও দেখে যদি এই ফ্যান কিনেন অবশ্যই আমাকে এক মিনিট কল করে অবগত করবেন, যাতে আমি জানতে পারি যে কতটা ফ্যান বেচা হয়েছে। আর তাছাড়া ওই আপনাদের কুরিয়ার সার্ভিসের টেহা বেশি চাই কিনা। আমার কাছে একটা ফ্যান ফাড়াইছে গাজীপুর, 250 টাকা কুরিয়ার চার্জ এসে পরিবহনে ধরছে। এই ফ্যানটা যে ফাড়াইছে এটারও 250 টাকা কুরিয়ার চার্জ ধরছে। আর আমি আমার নিজের জন্য আর একটা ফ্যান অর্ডার করছি, এই 250 টাকা কুরিয়ার সার্ভিস ধরছে। ওইটাও আমি এই ভিডিওর মধ্যে আমি দেখাই দিব নাম্বার ইয়াটা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।